সত্য ও সুন্দরের একটাই ঠিকানা, প্রতিমা জুয়েলারি হাউস, উত্তরবাজার, সেন্ট্রাল রোড, বিশালগড়। জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির পার্থিব দেহের 30তম মহাপ্রয়াণ উপলক্ষে সোমবার আনন্দমার্গ প্রচারক সংঘের বিশালগড় ইউনিটের উদ্যোগে স্থানীয় আনন্দমার্গ স্কুলের জাগৃতি হলে 3 ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্তন অনুষ্ঠিত হয়। মহাপ্রয়াণ উৎসবকে কেন্দ্র করে মোট 60 জন দুস্থ অসহায় মহিলা পুরুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভুক্তি প্রধান রূপেশ দেববর্মা। জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির পার্থিব দেহের 30তম মহাপ্রয়াণ উপলক্ষে সোমবার আনন্দমার্গ প্রচারক সংঘের বিশালগড় ইউনিটের উদ্যোগে স্থানীয় আনন্দমার্গ স্কুলের জাগৃতি হলে 3 ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্তন অনুষ্ঠিত হয়। সকাল 9টায় আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তারপর প্রভাত সঙ্গীত, কীর্তন ও সমবেত সাধনার মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে মহাপ্রয়াণ উৎসবকে কেন্দ্র করে বিশালগড় মিউনিসিপ্যালিটি এরিয়া সহ আশপাশের আরও 8টি গ্রাম পঞ্চায়েতের মোট 60 জন দুস্থ ও অসহায় মহিলা পুরুষদের শীত বস্ত্র প্রদান করা হয়। এই শুভদিনে আমরা এই এলাকার যারা দুস্থ নাগরিক রয়েছেন তাদের মধ্যে আগামী যে আমাদের যে শীতের সমস্যা তার জন্য আমরা সবার মধ্যে শীত বস্ত্র আমরা দান করলাম। বিশ্বের প্রতিটি দেশে আমাদের যত ইউনিট রয়েছে সেখানে আনন্দমার্গের মহাপ্রয়াণ দিবস আনন্দমূর্তি পালিত হচ্ছে, তার পাশাপাশি আমাদের সেন্ট্রাল অফিস অর্থাৎ কলকাতার 3 জেলাতে 6 দিনব্যাপী অখণ্ড কীর্তন, হসপিটালে বস্ত্র বিতরণ, নগর কীর্তন, তার পাশাপাশি সায়েন্স সিটিতে প্রোগ্রাম মিলিয়ে অনেক কর্মযোগ চলছে। আগরতলাতে আমাদের 24 ঘণ্টার অখণ্ড কীর্তনের অনুষ্ঠান চলছে, পাশাপাশি অন্যান্য ত্রিপুরার অন্যান্য প্রান্তেও এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের চুরিলাম, বিশ্রামগঞ্জ, মেলাগড় সব জায়গাতেই আমাদের মহাপ্রাণ দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠান শেষে প্রচুর সংখ্যক আনন্দমার্গী ভক্তবৃন্দরা মিলিত পূজায় অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।